সর্বম শিবময়ম শিবানন্া শিবকৃপানন্দা বৃশ্চিক রাশিদের জন্য এই বিশেষ ভিডিও উপস্থাপনা করছি যে বৃশ্চিক রাশিদের সবচেয়ে বড় সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে যে একটা চরম প্রত্যাশা ছিল যে চব্বিশে জানুয়ারি যখন সাড়ে সাতই শেষ হবে সমাপ্ত হবে তখন একটা বিশেষ মুক্তি তারা অনুভব করবেন এবং শনি ছাড়ার আগে অনেক কিছু দিয়ে যাবে সেই হোটেল ছাড়ার সময় আমরা যে রকম হোটেলের কর্মচারীদের বকশিস দিই সেরকম শনিও আমাদের বকশিস দিয়ে যাবেন তো শনি আপনাদের বৃশ্চিক রাশিদের কী বকশিস দিয়েছেন সেটা তো আপনারা সকলেই জানেন সেটা আর বলার মতো নয় এখন আমাদের অহংকার আমাদের অহংসত্তা আমাদের ইগো সবসময় সেই কথাটাই শুনতে ভালোবাসে সেই কথাটাই শুনতে চায় যাতে আমাদের অহংসত্বা ইগো অহংকার তুষ্ট হয় তৃপ্ত হয় এটাই স্বাভাবিক এখানে দোষ ত্রুটির কিছু নেই তো ইগো স্যাটিসফাইং কথা আমার যে কথা শুনলে ভালো লাগবে সেলফ ফুলফিলিং প্রফেসাই সেই কথাটাই আমি শুনতে চাইবো এটা মানুষের অত্যন্ত মৌলিক ফান্ডামেন্টাল একটা চাহিদা একটা প্রিয় মানসিকতা কিন্তু ইগো স্যাটিসফাই করে কথা বললে আপনার সমস্যা তো সমাধান হবেই না উপরন্তু সমস্যা এমন স্তরে গিয়ে পৌঁছবে যখন আর আপনি স্থলকুল পাবেন না যেটা বৃশ্চিকের বিশেষভাবে হয়েছে এবং মেষ থেকে মীন রাশির প্রত্যেকেরই এই অনুভূতি অল্প বিস্তার থাকেই শাস্ত্র যে বিধান দিচ্ছে শাস্ত্র যে পরামর্শ দিচ্ছে তার একটাই উদ্দেশ্য যে আমার যে লিমিটেশন আমার যে সীমাবদ্ধতা যেখানে যেখানে আমি আটকে যাচ্ছি সেই লিমিটেশনকে প্রথমে আমার জানতে হবে এবং তারপর সেই লিমিটেশনকে আমার অতিক্রম করতে হবে এবং লিমিটেশন দ্য প্ল্যানেট অফ লিমিটেশন ইজ স্যাটার্ন এই জন্য অল অফ জ্যোতিষ ইজ স্যাটার্ন বলা হয় দ্য গ্রেটনেস অফ স্যাটার্ন বলা হয় শনির মাহাত্ম বলা হয় কারণ আমি যখন যে মুহূর্তে আমার লিমিটেশনকে স্বীকার করলাম অনুভব করলাম সেই মুহূর্তে কিন্তু আমার সেভেন্টি পারসেন্ট রিলিজ হয়ে গেল মুক্তি হয়ে গেল তারপর আমি যখন আমার লিমিটেশনের উপর কারেকশন ওয়ার্ক শুরু করব সংশোধন ক্রিয়া শুরু করব তখন প্রকৃতি আমায় সহায়তা করবে কিন্তু এই ইগো এত বলবান একটা সত্তা এত বলবান একটা পাওয়ার যে ইগোর হাত থেকে মুক্ত হওয়াটা ভীষণ কঠিন আমাদের অনেস্টলি দেখতে হবে এবং আত্মবিশ্লেষণ করতে হবে আমাদের আচরণ সততার সঙ্গে যদি আত্মবিশ্লেষণ বৃশ্চিক রাশি না করে ইনফ্যাক্ট সব রাশি লগ্নেরই সেটা বেসিক রিকোয়ারমেন্ট কিন্তু যেহেতু আমরা বৃশ্চিককে নিয়ে বিশেষ আলোচনা করছি এবং বৃশ্চিকের পরিস্থিতি অত্যন্ত শোচনীয় এই জন্য বৃশ্চিক রাশির প্রয়োজন চরম সততার সঙ্গে নিজের আচরণকে আত্মবিশ্লেষণ করা যারা লিমিটেশনকে স্বীকার করেন যাদের ইগো অহংকার অহমিকা অহংসত্তা কিঞ্চিত হলেও কন্ট্রোলে এসছে নিয়ন্ত্রণে এসছে যাদের একটু জাগরণ হয়েছে সামান্য তারাও কিন্তু হাবুডুবু খাচ্ছেন অত্যন্ত সমস্যার মধ্যে থাকেন ব্যর্থ হন এই ইগোকে নিয়ন্ত্রণ করতে দমন করতে কারণ ইগো বেরিয়ে আসতে পারে না ইগো কান্ট পুল আউট এই বেসিক জায়গাগুলো আমাদের বুঝতে হবে এবং সেখানে আমাদের সিম্প্যাথেটিক হতে হবে বৃশ্চিক রাশির যেটা সমস্যা সেটা তো বুঝতে হবে এবং আপনাদের বুঝতে হবে যে আপনাদের ইগোটা কতটা স্ট্রং তো ইগো অহংকার অহংসত্বা সবসময় চাইবে যে এই ইগোর যে খেলা দ্য গেম অফ ইগো সেটা চলুক এবং সেটাই খেলতে থাকি এই জন্য ইগোকে তুষ্ট করা কথা যখনই আপনারা শুনবেন ইগো স্যাটিসফাইং কথা যখনই শুনবেন তখনই আপনাদের ভালো লাগবে আপনাদের লিমিটেশনের কথা যখনই তোলা হবে দোষ ত্রুটি সংশোধন করার কথা যখনই উল্লেখ করা হবে তখনই সেটা গ্রহণযোগ্য হবে না সেটাই তো মজা যে সেটা যদি গ্রহণযোগ্যতা পায় তাহলেই তো আপনার সমস্যার সমাধানের পথ খুলে গেল যখনই আপনাদের মনে হবে যে আপনারা খুব কটুক কথা শুনছেন নেগেটিভ কথা শুনছেন ভালো কথা শুনছেন না তখনই আমি আপনাদের একটা পরামর্শ দিচ্ছি যে দু সম্পর্কে যত বার্ষিক রাশিফলের ভিডিও আছে ইউটিউবে সেগুলো দেখুন একবার যখনই মনে হবে যে নেগেটিভ কথা শুনছেন কিছু আশাবাদী কথা শুনছেন না সব কিছুর মধ্যে একটা হতাশার ভাব মনে হচ্ছে তখনই ইউটিউবে গিয়ে সার্চ করুন যে দু হাজার কুড়ি সম্বন্ধে জ্যোতিষীরা কি বলেছিল এবং বিশেষ করে আপনাদের বৃশ্চিক রাশির জন্য কি বলেছিল ধনু রাশির জন্য কি বলেছিল আপনারা একটু দেখুন এবং তার সঙ্গে মেলান যে দু হাজার কুড়ির বাস্তবটা কী তখন আপনাদের পক্ষে খুব সহজ হয়ে যাবে নির্বাচন করা যে ইগো স্যাটিসফাইং অহংকারকে তুষ্ট করার কথাটা অনুসরণ করবেন না লিমিটেশনকে বুঝে লিমিটেশনকে দোষ ত্রুটিকে সংশোধন করার কথাকে অনুসরণ করবেন তখনই আপনাদের জন্য সহজ হবে তার আগে কিন্তু হবে না কারণ ইগো অত্যন্ত পাওয়ারফুল জিনিস আমি জানি বহু মানুষ আমার ভিডিওতে মন্তব্য করেন কালকেই একজন করেছেন হ্যাঁ ঘোড়ার ডিম হবে এখন এটা তো ফ্রাস্ট্রেশনে সেটা তো আমি বুঝি অ্যাস্ট্রোলজার হিসেবে জ্যোতিষী হিসেবে তো আমি ব্যক্তিগতভাবে কোনো মন্তব্যকে রিসিভ করতে পারি না কারণ একটা মানুষ একটা মন্তব্য একটা উক্তি করছেন কোন জায়গা থেকে আমার কাছে তো প্রথমেই তার জন্মছক তার রাশি লগ্ন ভেসে উঠবে পার্সোনালি তো আমি কোনো কমেন্ট কোনো মন্তব্যকে রিসিভই করতে পারি না কারণ আমার কাছে তো মানুষটা হচ্ছে জন্মছক মানুষটা হচ্ছে কর্মের কামনা বাসনার সংস্কারের প্রভাব তো ওই যে কম্পালসিভনেস ওই যে জন্ম জন্মান্তরের অভ্যাস হ্যাবিচুয়াল প্যাটার্ন সেটাই তো তাকে এই মন্তব্য করাচ্ছে একটা মানুষের মধ্যে সচেতন সংশোধনমূলক চিন্তাভাবনা থাকলে কখনোই সে ঘোড়ার ডিম কথাটা বলতে পারে না আমার তো তাদের জন্য কষ্ট হয় যারা এই রকম হতাশায় ভুগছেন এখন বৃশ্চিক রাশির যে পাওয়ার যে ক্ষমতা যে শক্তি সেটা অপরিসীম সবচেয়ে দুঃখের বিষয় বিগেস্ট ট্র্যাজেডি তো এটাই যে যে বৃশ্চিক রাশির যে কালপুরুষের রাশিচক্রের তিরিশ ডিগ্রির এত ক্ষমতা সেই বৃশ্চিক রাশি সবচেয়ে দুর্দশাগ্রস্ত হয়ে বিপন্ন হয়ে বসে আছে আজকের দিনে পাওয়ার অফ রেজিলিয়েন্স যে একদম তলানিতে গিয়ে ঠেকেছি তারপরে আবার স্বাভাবিক পরিস্থিতিতে প্রত্যাবর্তন আবার উত্থান চরম পতনের পর চরম উত্থান গ্রেট পাওয়ার অফ রেজিলিয়েন্স একমাত্র বৃশ্চিকের আছে রাশিচক্রে যাকে বলে কাম ব্যাক এই শক্তি এই ক্ষমতা নিয়ে আপনারা বসে আছেন কেন আপনারা ফ্রাস্ট্রেটেড হচ্ছেন হতাশ হচ্ছেন পঁচিশে জুন উনিশশো সালে ফিরে যান ওয়ার্ল্ড কাপ ফাইনাল মনে করুন কপিল দেবের সেই ইনিংস ফার্স্ট ইন্ডিয়ান ক্যাপ্টেন যে ওয়ার্ল্ড কাপ জিতল ভারতবর্ষের জন্য এই কপিল দেব বৃশ্চিক রাশি কোনো স্পেকটেটার কোনো মানুষ যে কমেন্ট্রি শুনছিল সে কল্পনাও করতে পারেনি যে ইন্ডিয়া ক্রিকেট ম্যাচটা জিতবে ওয়ার্ল্ড কাপ ফাইনালে জিতে ওয়ার্ল্ড কাপ জয় করবে কিন্তু কপিল দেব ক্যাপ্টেন ছিল সে ছিল বৃশ্চিক রাশি ওই প্রত্যাবর্তন ওই চরম পতন থেকে উচ্চ শিখরে উত্থান এই যে তলানিতে থেকে আবার চরম উচ্চ শিখরে পৌঁছনো এটা তো বৃষ্টিকের একমাত্র ক্ষমতা আছে লোয়েস্ট লেভেল স্করপিও হিট করে আবার হাইয়েস্ট আনটাচড হাইটস যে সাফল্যের শিখর অন্য কোনো মানুষ পায়নি স্পর্শ করতে পারেনি ছুতে পারেনি সেটাই তো বৃষ্টিকের পক্ষে পাওয়া সম্ভব এখন বৃষ্টিকের সমস্যা যেটা আগের দিনের ভিডিওতে বলেছি যে প্রতিকূল পরিস্থিতি হলে যে ক্ষতিকারক দিকগুলো ক্ষতিকারক চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আমাদের বর্জন করা উচিত পরিহার করা উচিত সেইগুলোই চরমভাবে আরও সক্রিয় জাগ্রত হয়ে যায় বৃশ্চিকের আমি আপনাদের জন্য এই স্পেশাল ভিডিও এই কারণে করছি যাতে আপনাদের একটা গাইডলাইন তৈরি হয় যেটা ফলো করে আপনারা পরিস্থিতিকে মোকাবিলা করতে পারবেন বৃষ্টিকের কী কী চারিত্রিক সমস্যা প্রথম কথা হচ্ছে ভীষণ অনমনীয় অদমনীয় একরোখা একগুয়ে আপনাদের মনের মধ্যে যেটা বসে গেল যেটা গেঁথে গেল সেটা বার করা খুব মুশকিল এবং ওই ইগো স্যাটিসফাইং জায়গাটাকে ভীষণভাবে আপনারা পছন্দ করেন ওই জায়গা থেকে আপনাদের বেরোতে হবে যখনই দুর্দশা হয় যখনই জীবনে মন্দ ভাগ্য হয় তখন একটা ক্রোধ রাগ ব্রুডিং অ্যাঙ্গার সমানে সেই দুর্দশা নিয়ে সেই মন্দ ভাগ্য নিয়ে চিন্তা দুশ্চিন্তা এবং সেখান থেকে একটা মনের মধ্যে ব্রুডিং অ্যাঙ্গার চলতেই থাকে সেখান থেকে তৈরি হয় হেটরেড ঘৃণা এবং ওই যে একরোখা একগুয়ে জেদি ভাব তার সঙ্গে কানেক্টেড হচ্ছে আসক্তি অ্যাটাচড আপনারা পুরনো অভ্যাস থেকে নিজেদের বার করে আনতে পারেন না একদম কেউই পারে না মেশ থেকে মিন কিন্তু বৃষ্টিকের জন্য ওটা ভীষণ বড় চ্যালেঞ্জ কারণ বৃষ্টিকের ওই ইগোটা এত ভয়ঙ্কর তার সঙ্গে প্রতিহিংসা প্রতিহিংসাপরায়ণতা ইন্ডিকটিভ আমার কেউ ক্ষতি করেছে আমার সেই ক্ষতিপূরণটা আদায় করতে হবে ওই কার্মিক চেনটাকে আপনারা কন্টিনিউ করেন তৈরি হয় বিদ্বেষ রিজেনমেন্ট এবং এই ক্ষতিকে আদায় করার জন্য এই রিভেঞ্জফুল প্রতিহিংসা পরায়ণ হওয়ার জন্য ম্যানিপুলেটিভ অ্যাকশান মানুষকে ব্যবহার করা তো ভীষণ ইনটেন্স ভীষণ এক্সট্রিম বৃশ্চিক স্করপিও অসম্ভব তীব্র একেবারে চরম বৃষ্টি কোনো মিডিয়কার মিডিয়ক্রিটির মধ্যে থাকতে পারে না এটা বৃষ্টিকের একটা বড় সমস্যা হয় আপনার একেবারে চরম সমস্যা নয় আপনার চরম সাকসেস সুতরাং এখন আপনারা যে সমস্যায় আছেন আপনাদের পক্ষে কিন্তু জাস্ট নর্মাল স্টেজে উঠে উত্তীর্ণ হয়ে সেখানে নিজেদের জীবনকে মেনটেন করা খুব ডিফিকাল্ট এটা কিন্তু বৃশ্চিকের হওয়ার নয় বৃশ্চিক বিকজ বৃশ্চিক ইজ দ্য পাওয়ার হাউস কালপুরুষের রাশিচক্রে একটা ইন্টেন্স ঘনীভূত হয়ে কনসেন্ট্রেটেড পাওয়ার হাউস বৃশ্চিকের এই জন্য বৃশ্চিককে বৃশ্চিকের উত্থানের পর বৃশ্চিককে সাকসেস এবং হাইয়েস্ট লেভেলটা মেনটেন করতে হবে বৃষ্টিক মিডিয়াকর লেভেলে সাধারণ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে না আবার তালে পতন হবে এবং বৃষ্টিকের যে সাংঘাতিক ইতিবাচক পজিটিভ কোয়ালিটিসগুলো আছে সেগুলোরই তো এখন সদ্ব্যবহারের প্রয়োজনীয়তা আছে এবং সেগুলোই ব্যবহার করতে হবে নাও ইজ দ্য টাইম সেই ইতিবাচক পজিটিভ কোয়ালিটিসগুলোকে আপনারা ব্যবহার করা শুরু করুন এবং টার্ন অ্যারাউন্ড ব্যাক বৃশ্চিক রাশি আপনারা প্রত্যেকে আপনাদের জীবনে টোয়েন্টি জুন নাইনটিন এইটি থ্রি কপিল দেবের ইনিংস খেলা শুরু করুন আমি নিশ্চিত আপনারা পারবেন কিভাবে করবেন কি কোয়ালিটিস সেই নিয়ে আমরা আগামী ভিডিওতে আলোচনা করবো সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা